প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য সুখবর রয়েছে সেই সুখবরটি থাকছে ভিডিও শেষে তার আগে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে প্রাইমারি প্রথম দফের পরীক্ষা কবে হবে এর উত্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী আগস্ট মাসে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে আগস্টের মধ্যে নিয়োগ পরীক্ষার প্রথম দফের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বড় ধরনের কোনো সমস্যা না হলে আশা করি এ সময়ের মধ্যে নিয়োগ পরীক্ষা শুরু হবে এছাড়া সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা জানতে সব স্কুলে সিটি দেওয়া হয়েছে তাই বলাই যায় পরীক্ষা আগস্টে শুরু হতে যাচ্ছে এর পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে হবে কোন অংশে কত নম্বর এর উত্তর হচ্ছে লাখ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন বেশি সংখ্যক পরীক্ষা লিখিত আকারে নেওয়া বেশ জটিল সে কারণে এমসিকিউতে আশি নম্বর এমসিকিউতে যারা পাশ করবেন তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে বিশ এর পরের প্রশ্ন হচ্ছে পরীক্ষা কি উপজেলা ভিত্তিক হবে এর উত্তর হচ্ছে পরীক্ষা অবশ্যই উপজেলা ভিত্তিক হবে পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে গেলে এটাই সবচেয়ে ভালো উপায় এর পরের প্রশ্ন হচ্ছে একটি উপজেলায় যে পরিমাণ পদ খালি আছে তার কতগুণ বেশি সংখ্যক প্রার্থীকে এমসিকিউ পরীক্ষায় টেকানো হবে এর উত্তর হচ্ছে এটা মূলত পরীক্ষা কমিটি নির্ধারণ করে এর সঙ্গে প্রার্থীর সংখ্যা শূন্য পদের সহ কয়েকটি বিষয় সম্পর্কিত এর আগের নিয়োগ পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষা থেকে শূন্য পদের সে গুণ থেকে তিন গুণ প্রার্থী নেওয়া হয়েছিল প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে সেই সুখবরটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এগারো লাখ আবেদনকারী হলেও এর পঞ্চাশ পার্সেন্টই প্রতিযোগিতামূলক পড়াশোনা করে না তারা সার্কুলার হয়েছে বয়স ও যোগ্যতা অসুবিধায় আবেদন করছে মাত্র তাহলে মোটামুটি পড়াশোনার মধ্যে আছে এমন প্রতিযোগী তিন লাখ আর যারা পঞ্চান্ন থেকে ষাট প্লাস পেতে পারেন এমন প্রতিযোগী এক লাখের বেশি হবে না তাই আমি মনে করি মেয়েরা তিপ্পান্ন থেকে চুয়ান্ন প্লাস এবং ছেলেরা সাতান্ন থেকে আটান্ন প্লাস পেলেই এবার টিকবে আর চূড়ান্ত চাকরির জন্য মেয়েরা আটান্ন প্লাস এবং ছেলেরা ত্রেষট্টি প্লাস পেলেই ভাইবা উতরিয়ে চূড়ান্ত নিয়োগ সুপারিশ পাবেন বলে আশা করা যায় এবার আর অনেক জিনিস আছেন যারা পঁয়ষট্টি থেকে সত্তর প্লাসও পাবেন এমন মার্ক যারা করবেন তারা এবার বাজিমা করবেন